নমস্কার, আমার নাম নৈরিতা ব্যানার্জি, আমি প্ল্যান ইন্ডিয়াতে কাজ করি এবং আমরা এখানে প্রজেক্ট প্রজেক্ট বলে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছি। এই প্রজেক্টটা মুর্শিদাবাদ এবং নদিয়াতে ইমপ্লিমেন্ট হচ্ছে। নদিয়াতে আমরা লাকাশিপাড়া, করিমপুর ওয়ান এবং চাপড়াতে ইমপ্লিমেন্ট করছি। এবং যখন করোনা টাইমে আমরা একটা সার্ভে করেছিলাম, সার্ভেতে আমরা দেখতে পেয়েছিলাম যে যারা অ্যাডোলেসেন্ট মেয়েরা আছে তারা অনেক হয়ে যাচ্ছে, তাদের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। এবং তখন এই জিনিসটা রোধ করার জন্য আমরা অ্যাডোলেসেন্ট মেয়ের প্রধান এবং স্কুলের টিচারদের এবং এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা ইংরাজি গাইড বই, বাংলা গাইড বই এবং তিনটে খাতা এবং জিওমেট্রি বক্স, ব্যাগ, পিচবোর্ড এগুলো আমরা আজকে বিতরণ করছি। এবং এখানে মোটামুটি 300 জনকে আজকে এখানে বিতরণ হচ্ছে। এবং আমরা এটা থেকে এক্সপেক্ট করছি যে এই সব মেয়েরা স্কুলে যাবে এবং ওদের বাল্য বিবাহ যেটা হচ্ছিল সেটা আজকে রোধ হবে। থ্যাংক ইউ। আপনার নাম? নৈরিতা ব্যানার্জি। আপনি? নৈরিতা ব্যানার্জি, এবং প্ল্যানিং। আজকে প্ল্যান ইন্ডিয়ার এই যে কর্মসূচি, চাইল্ডলাইনের পক্ষ থেকে আপনি এসেছেন, আপনার এই কর্মসূচিটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোভিড-19 অনেক বাচ্চা তো পড়াশোনা করতে পারেনি, অনেক গরিব বাচ্চা তারা বই পায়নি, অনেক অসুবিধা হয়েছে তাদের। সেই প্ল্যান ইন্ডিয়ার মাধ্যমে এই বাচ্চাদের সহযোগিতা করা হচ্ছে, তার জন্য আমি খুব ধন্য এদের কাছে, চাইল্ডলাইনের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম মহসিন ইসলাম, সিটি কোঅর্ডিনেটর, নদিয়া চাইল্ডলাইন। এখান থেকে কি পেলে তুমি? এখান থেকে প্ল্যান ইন্ডিয়া এই শিক্ষা সম্পর্কিত বিতরণে আমাদেরকে অনেক সাহায্য করেছে। এই যে লকডাউনে অনেকে কাজকর্ম বন্ধ ছিল, তারপরে অনেকের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, সেই জন্য অনেকে এই স্কুল বন্ধ পর আবার যে স্কুলটা পুনরায় খুলেছে, অনেকের আর্থিক সমস্যার জন্য এখনও ব্যাগ বই কিছুই কিনতে পারেনি। এখান থেকে আমাদের একটা করে ব্যাগ, বাংলা সহায়িকা, ইংলিশ সহায়িকা, পিচবোর্ড এবং চেমটি বক্স এবং তিনটে করে খাতা দিয়েছে। আমরা এখান থেকে এই জিনিসগুলো পেয়ে খুবই খুশি হয়েছি এবং আশা করি এরা যে কাজটা করেছে তা যেন আরও ভালো করে করে, আরও বেশি করে ভালো। তোমার নাম? আমার নাম আলপনা মণ্ডল, ক্লাস 10, আমার বাড়ি সদ্যপুর এবং আমি পুরেন্দ্রনগর হাই স্কুলের ছাত্র। ভালো করে দিয়া। আমাদেরও হেল্প করবে, যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।